আমরা বাচ্চায় টাকা রোজগার করি বাঁচাসি, আমরা যাই টাকা রোজগার করিয়ে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আমরা সকালে 11:30 সময় আমরা ডাক্তার দেখাছি, ডাক্তারকে দেখালাম, ডাক্তারকে দেখে ডাক্তার আমার ঠিক যা আছে আমরা তাই দিছি, 19,000 টাকা দুটো অপারেশন রুগীকে আমরা দিছি টনসিলের জন্য, বা আমার সেন বাচ্চার কোনো বিপদ হয় না। তা বাদে আমার বাচ্চাকে যে কখন নিয়ে যাচ্ছে আমি জানি না, জানি না। যখন বাচ্চাকে নিয়ে যাচ্ছে আমার ভাই নাতি নিজে আয়া কয়, খালা বাচ্চাটাকে দেখেন খালা নিকেশ আসে না যায় না, নিকেশ আটকে দেখেন খালা টেবিসি নিয়ে আয়াগুলো আসে, আসিয়ে বাচ্চাটাকে দেখে। তা এলে যে নিয়ে যাচ্ছে আমি আর কর পাইনি, আমার ভাইসিনে যা কান্দন দিচ্ছে টেবিসি নিয়ে আমি কই কান্দন কাকো কেছে কয় বাবা অসুস্থ বাবা নিয়ে গেছে। দেখেন ছোট বাচ্চা, আমি বলছি সকালে আসি, ছোট বাচ্চা যদি না হাতে থাকে না কোনো সমস্যা হবে না। আমার 18,000 টাকা চাইছে, আমি 18,000-এর শিকার হচ্ছি বলে আমাদের তাও বাচ্চার ক্ষতি হয়। এই আব্দুর ভাই বুঝছেন, এখন তো আমার বাচ্চা মারা গেছে।